শুরুতেই সংবাদ শিরোনাম। আর্মেনিয়াদের 10 দিনের ডেডলাইন দিল আজারবাইজান। যুক্তরাষ্ট্রে ফ্লাইট থেকে জোর করে নামিয়ে দেওয়া হলো মুসলিম নারীকে। ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের সমাবেশ, সংঘর্ষে আহত অন্তত 20 জন, গ্রেফতার 10 জন। নাগানো কারাবাগ যুদ্ধে নিজেদের 2317 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল আর্মেনিয়া। এবং সবশেষ থাকছে, ওয়াশিংটনে বিরোধীদের লাঠিতে লুটিয়ে পড়েছেন ট্রাম্প সমর্থক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। টানা 6 সপ্তাহের চলা যুদ্ধের পর চুক্তি অনুযায়ী বিরোধী অঞ্চল আজারবাইজানকে ছেড়ে দেওয়ার কথা আর্মেনিয়াদের। সে অনুযায়ী রোববার 15 নভেম্বর মধ্যরাতে সময়সীমা শেষ হতে যাচ্ছে। তবে মানবিক দিক বিবেচনা করে আরও 10 দিন সময় বাড়িয়ে দিয়েছে আজারবাইজান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিরোধী কালাবাজার অঞ্চলের বাসিন্দারা চুক্তি অনুযায়ী তাদের বসতি রোববার ছেড়ে দেওয়ার কথা। ওই অঞ্চলটি কয়েক দশক ধরে জাতিগত আর্মেনীয়রা বসবাস করে আসছে। তবে রোববার আজারবাইজান ওই অঞ্চলটি সম্পূর্ণ খালি করতে আরও 10 দিন সময় বাড়িয়ে দিয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিকমত আজিফ জানিয়েছেন, কালবাজার আর্মেনীয় বাহিনী এবং তাদের অবৈধ বাসিন্দাদের এলাকাটি ছাড়ার জন্য 25 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিরোধী অঞ্চলের মধ্যস্থতাকারী রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাধ্যমে আর্মেনীয়রা সময় বাড়ানোর অনুরোধ করেছে। মানবিক কারণে ইলহাম আলী প্রস্তাবটি গ্রহণ করেছেন। আর্মেনীয়দের অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে চলে যানবাহনে তাদের মালামাল নিয়ে চলে যাচ্ছেন, অনেকেই তাদের বসতি ছেড়ে যাওয়ার আগে তাতে আগুন দেন। শনিবার সীমান্তবর্তী জেলা মার্তা কার্টের চারেকতার গ্রামের 6টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বাসিন্দারা আর্মেনিয়ায় চলে যাওয়ার আগে তাদের বাড়িগুলো পুড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একজন মুসলিম অ্যাক্টিভিস্ট নারীকে অন্যায়ভাবে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আমানি আল খাতাত বেহ নামের ওই নারী নিজেই টুইট বার্তায় এমন অভিযোগ করেছেন, পরে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, শনিবার ফ্লাইটে প্রবেশের ঠিক আগে নিয়ম না মেনে একজন শ্বেতাঙ্গ পুরুষ যাত্রী চেক পয়েন্টের লাইনে দাঁড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করায় ওই ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আমানি। পরে ওই ব্যক্তি অভিযোগ জানালে আমানিকে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট থেকে অন্যায়ভাবে নামিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ওই নারীকে গ্রেফতার করে। অভিযোগ, শ্বেতাঙ্গ পুরুষ প্রথম শ্রেণীর যাত্রী ছিলেন। এক টুইট বার্তায় আমানি বলেন, একজন মুসলিম নারী হিসেবে ফ্লাইটে উঠলে অনেক মানুষের সমস্যা হয়, এটা অবিশ্বাস্য। আমানিকে নামিয়ে দেওয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। গার্ডিয়ান বলছে, মুসলিম নারী অ্যাক্টিভিস্টকে নামিয়ে দিলে তাকে গ্রেফতার করে পুলিশ। আমানি আল খাতাত বেন নামের ওই নারী অভিযোগ করেছেন, পুলিশ তাকে গ্রেফতার করলে ফ্লাইট কর্তৃপক্ষ তাকে গালি দেয়। নিউ জার্সির ঘটনাটি তিনি টুইটারে পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে তিনি গ্রেফতার হন। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় অস্বীকার করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে সমাবেশ এবং শোভাযাত্রা করেছেন হাজারো সমর্থক। ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষ হয়। স্থানীয় সময় শনিবার বিকেলে মিলিয়ন মেগা মার্চ নামের ওই সমাবেশ করা হয়। সমর্থকদের ওই সমাবেশে মোটর শোভাযাত্রা নিয়ে যোগাযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতোই তিনি সেখানে অভিযোগ করেন নির্বাচনে ভোট চুরি হয়েছে। 14 নভেম্বর শনিবার সকাল থেকেই ওয়াশিংটন ডিসির রাজপথে লোক জমতে শুরু করে। স্টপ দ্য স্টিল, উই আর চ্যাম্পিয়ন, ফোর মোর ইয়ার্স, বেস্ট প্রেসিডেন্ট এভার প্রভৃতি স্লোগানে লেখা ব্যানার, ফেস্টুন এবং যুক্তরাষ্ট্রের পতাকা হাতে লোকজনের সমাবেশ ঘুরতে থাকে। হোয়াইট হাউসের কাছে ফ্রিডম প্লাজার লোকজন প্রথমে জড়ো হয়। পরে শোভাযাত্রা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস থেকে গলফ ক্লাবের উদ্দেশ্যে যাওয়ার পথে থামেন কিছুক্ষণের জন্য। এ সময় ট্রাম্পের সমর্থনে মুহূর্ত মুহু স্লোগান ওঠে। ডোনাল্ড ট্রাম্প সমাবেশকে হাত নেড়ে অভিবাদন জানান। সারাদিন পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল, কিন্তু রাত গভীর হওয়ার পর থেকেই ট্রাম্প সমর্থক এবং ট্রাম্প বিরোধীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ পর্যন্ত সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন, একজনকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ সমাবেশ স্থল এবং এর আশেপাশের এলাকা থেকে অন্তত 10 জনকে আটক করেছে।
আজারবাইজানের সাথে নাগানো কারাবাক অঞ্চল নিয়ে ছয় সপ্তাহের যুদ্ধে 2000-এরও বেশি আর্মেনীয় সৈন্য মারা গেছে। আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলিনা নিকোগোসান তার ফেসবুকে লিখেছেন, অজ্ঞাত একজন সহ আমাদের ফরেন্সিক সার্ভিসে পর্যন্ত 2317 জন সৈন্যের লাশ পরীক্ষা করেছে। নিহত আর্মেনীয় সৈন্যদের সর্বশেষ যে মৃতের সংখ্যা হিসাব করা হয়েছিল সেই তুলনায় এই সংখ্যা প্রায় 1000 বেশি। প্রায় দুই সপ্তাহ ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশ দুইটির মধ্যে চলতি সপ্তাহে রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, এই যুদ্ধে মৃতের সংখ্যা 4000-এরও বেশি এবং আহতদের সংখ্যা প্রায় 8000। এতে অন্তত 143 জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। পুতিন বলেছেন, তীব্র লড়াইয়ে হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে, পাশাপাশি বেসামরিক অবকাঠামো এবং সাংস্কৃতিক সাইট ধ্বংস করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতারণায় আশ্রয় নেওয়া হয়েছে এমন অভিযোগ এনে ট্রাম্পের সমর্থক তথা শ্বেতাঙ্গ শিষ্টবাদী গ্রুপ প্রাউড বয়েজ ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ র্যালি বের করেছে। একই সময়ে ট্রাম্প বিরোধীরা র্যালি বের করে। এএফপি জানিয়েছে, ট্রাম্প বিরোধীদের র্যালির সামনে দিয়ে ট্রাম্প সমর্থকরা অতিক্রম করে। ওয়াশিংটনের ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজার এক ট্রাম্প সমর্থককে লাথি দিয়েছে বিরোধীরা। এতে ট্রাম্পের ওই সমর্থক মাটিতে লুটিয়ে পড়েন। সব রাজ্যের ভোট গণনা শেষ হওয়ার পর বাইডেনের জয় নিশ্চিত হয়ে গেছে। তিনি 306 ইলেকটোরাল ভোট পেয়েছেন। অন্যদিকে 232 ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি পরাজয় স্বীকার না করে এখনও নির্বাচনে কারচুপি, অনিয়ম এবং প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে দাবি করেছেন। তার এসব দাবি বিশ্বাস করে তার উগ্র সমর্থকরা দেশব্যাপী ট্রাম্পের সমর্থনে উগ্র এবং সহিংস কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। এছাড়া বাইডেন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের সরকারি কাজের স্বাভাবিক প্রক্রিয়ায়ও বাধাগ্রস্ত করছেন ট্রাম্প। র্যালি আয়োজনকারীরা ট্রাম্পের নির্বাচনী প্রতারণার স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন এর অনুকরণে মিলিয়ন MAGMAs শিরোনামে নতুন স্লোগান তৈরি করেছেন। পরে ট্রাম্প টুইট করেন, লাখো মানুষ তাদের সমর্থনে রাস্তায় নেমে এসেছে, তারা প্রতারণা এবং দুর্নীতির আশ্রয় নেয় নির্বাচনের পক্ষে থাকবে না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।